আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন ও মানবন্ধন নিয়ে। আপনারা জানেন যে রেলওয়েতে পয়েন্টসম্যান পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই অনেকে জানতে চাচ্ছেন যে পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে। ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদের 70 মার্কের লিখিত টাইপের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় 5 মার্ক, সর্বনিম্ন 50, বাংলাতে থাকবে 20 নম্বর, ইংরেজি থেকে 20, গণিত থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর থাকবে। এই টোটাল 70 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার 70টি কোশ্চেনের জন্য সময় দেওয়া হবে 60 মিনিট, 1 ঘন্টা। 70 মার্কের এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের পরবর্তীতে মৌখিক পরীক্ষা নেওয়া হবে 30 নম্বরের। এই সর্বমোট লিখিত ও মৌখিক পরীক্ষায় 2টি মিলিয়ে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, আপনারা একটি বিষয় ক্লিয়ার হলেন যে পয়েন্টসম্যান পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 70 মার্কের। সেই এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা মৌখিক পরীক্ষা দেবেন 30 নম্বরের। এরপরেই চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে, চূড়ান্তভাবে সুপারিশ করা হবে এবং যাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে তাদেরই জব হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।